ঢাকা মেডিকেলে আছেন সহকর্মী নাজমুস সালেহী, সরাসরি যাচ্ছে তার কাছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে যে তথ্য ও সহায়তা কেন্দ্র এখানে খোলা হয়েছে, তার সর্বশেষ তথ্য বলছে এখন পর্যন্ত 40 জনের মরদেহ তার স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে এবং একজন সাংবাদিকের লাশ এখনও শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে আছেন। মোট 41 জন, আর এখানে একজন নারী এবং একজন শিশু, যাদেরকে দেখলেই আসলে পরিচয় শনাক্ত করা সম্ভব, যাদের তারা এখনও পুড়ে যতটুকু পুড়ে গেছে তার মধ্যে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব, কিন্তু এই নারী এবং শিশুকে পরিচয় শনাক্ত করার মতো এখন পর্যন্ত তাদের লাশের সন্ধানে এখানে কেউ আসেননি বা তাদের স্বজনরা এসে এখনও উপযুক্ত প্রমাণ দিয়ে তার লাশকে শনাক্ত করতে পারেননি। এই দুইজন এবং বাকি যে থাকে তিনজন, সেই তিনজনের অবস্থা একেবারেই পুড়ে অঙ্গার হয়ে গেছে, যাদেরকে আসলে আর দেখে চেনার উপায় নাই যে এটি আসলে কার লাশ। সুতরাং সেগুলোকে ডিএনএ প্রোফাইল করা হবে এবং তাদের যেই লাশের যে শনাক্তকরণ প্রক্রিয়া সেটিও শুরু হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে ওই পুড়ে যাওয়া তিনজন লাশের ব্যাপারে তা যে তথ্য তারা পেয়েছেন, তাতে তারা ধারণা করছেন যে তাদের স্বজনরা এখানে এসেছিলেন এবং তাদের স্বজনদের দেওয়া তথ্য অনুযায়ী ঠিকই আছে তাদের বয়স এবং লাশের সাথে তাদের হচ্ছে সেটি তথ্য মিলে, কিন্তু এটি কোনটা আসলে কার লাশ সেটিকে শনাক্ত করার জন্য তিন পরিবারের কাছ থেকে ডিএনএ নমুনা নেওয়া হয়েছে এবং সেগুলো আসলে এখন প্রোফাইলিংয়ের কাজ চলছে। সেটি শেষ হলে বাকি তিনজনদের হস্তান্তর করা হবে। মোট 46 লাশের মধ্যে 40 জনকে হস্তান্তর করা হয়েছে। একজন সাংবাদিকের লাশ সেটিও শনাক্ত, সেটিও হয়তো কিছুক্ষণের মধ্যে সেটি হস্তান্তরের প্রক্রিয়া শুরু হবে। এই 41 জন, বাকি থাকে 5 জন। সেই 5 জনের মধ্যে যেটি আমি বলছিলাম নারী ও শিশু, এখন পর্যন্ত কোনো দাবি সেখানে কেউ করেননি এবং উপযুক্ত প্রমাণ আসলে কেউ দিতে পারেনি, যে কারণে তাদের দুইজনকে শনাক্ত করা সম্ভব হচ্ছে না। আর তিনজনের তো ডিএনএ প্রোফাইল এখান থেকে হবে এবং এর পরে আসলে তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে এবং এই লাশের সাথে সাথে এখানে সৎকার এবং হচ্ছে যেই দাফন কাফনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে 25,000 টাকা করে দেওয়া হচ্ছে। সকালে স্বাস্থ্যমন্ত্রী এসেছিলেন, বাকি যে 12 জন শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে 10 জন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যে 2 জন ভর্তি রয়েছেন তাদের ব্যাপারে তিনি জানিয়েছেন যে 12 জনের অবস্থা একেবারে সংকটাপন্ন, তবে তাদের চিকিৎসার ক্ষেত্রে যাতে কোনো ধরনের ঘাটতি না হয় সেটি স্বাস্থ্যমন্ত্রী নির্দেশনা দিয়েছেন এবং তিনি জানিয়ে গেছেন যে প্রধানমন্ত্রী নিজেই এখানে সেটিকে তত্ত্বাবধানে সে চিকিৎসার ব্যবস্থা করতে বলেছেন। সুতরাং সব মিলিয়ে বলা চলে যে যারা ভর্তি এখানে আছেন তাদের সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা এখান থেকে নিশ্চিত করা হয়েছে এবং তার ডাক্তাররা চেষ্টা করে যাচ্ছেন, আর 46 জনের মধ্যে 40 জনের লাশ হস্তান্তর করা হয়েছে। এই ছিল আমার কাছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।